ছাব্বিশে জানুয়ারি গোটা ভারতবাসীর কাছে এটি একটি গর্বের দিন। শুধু গর্বের দিন বলা ভুল হবে, গোটা ছাব্বিশে জানুয়ারি গোটা ভারতবাসীর কাছে একটা উৎসবের দিন। ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এবং এই বছর ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসের 74তম বর্ষ, এবং সেই 74তম বর্ষ উপলক্ষে ইতিমধ্যে গোটা দেশব্যাপী ছাব্বিশে জানুয়ারি উদযাপনের জন্য সকলে তৎপর হয়ে উঠেছেন। কলকাতার মেয়ো রোডে চলছে মহড়া, কিসের মহড়া? প্রতি বছর কিন্তু এই রেড রোডেই চলে প্যারেড, এবং বিভিন্ন সশস্ত্র বাহিনীর বিভাগ এই প্যারেডে কিন্তু অংশগ্রহণ করে। তার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও, গোটা কলকাতা শহর জুড়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এখানে কিন্তু এই প্যারেডে অংশগ্রহণ করে। সুতরাং এই বছরও তার অন্যথা হবে না, এই বছরও কিন্তু রেড রোডে দেখা যাবে সেই বর্ণাঢ্য প্যারেড। এবং এই প্যারেডের মহড়া কিন্তু শুরু হয়ে গেছে 16 তারিখ থেকেই, অর্থাৎ 16 থেকে 24 তারিখ অবধি কিন্তু গোটা রেড রোড জুড়ে সকাল 6:30 থেকে 12টা অবধি কিন্তু এই প্যারেডে মহড়া চলবে। এবং তার পাশাপাশি এই সময়ের জন্য, যেহেতু এখানে প্যারেডে মহড়া চলবে, বিভিন্ন রাস্তায় কিন্তু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এবং এই বছর একটি বিশেষ চমক থাকছে। আপনারা সকলেই জানেন যে সশস্ত্র দেশের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটি মাত্র ট্যাবলো অংশগ্রহণ করতে পারে এই গোটা রেড রোডের প্যারেডে। এই বছর কিন্তু প্রথমবারের জন্য সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী পুলিশের যে সমস্ত বিভাগগুলি রয়েছে তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে ট্যাবলো কিন্তু তারা এই প্যারেডে অংশগ্রহণ করতে পারবে। পূর্বে মাত্র অনেকগুলি যে বিভাগ রয়েছে তার মধ্যে থেকে একটি মাত্র বিভাগ অনুমোদন দেওয়ার পরে তারা কিন্তু অনুমোদিত হতো। সুতরাং এই বছর কিন্তু একাধিক সেই ট্যাবলো কিন্তু এই গোটা প্যারেড গ্রাউন্ডে দেখা যাবে। এবং তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে তাদের এবার থিম কী, তাদের এবার থিম মূলত নারী শক্তি। সুতরাং নারী শক্তিকে তুলে ধরেই মূলত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী পুলিশের সকল যে সমস্ত ট্যাবলোগুলি থাকবে তারা মূলত এখানে প্যারেড করবে। সুতরাং রেড রোডে এই বছর কিন্তু দেখা যাবে আরও কিছু বেশি প্যারেডের চিত্র, অর্থাৎ বিভিন্ন বিভাগের সশস্ত্র বাহিনীরা এখান থেকে রেড রোডের ওপর দিয়ে কিন্তু প্যারেড করে সহায় এগোবে। এবং প্রতিবারের ন্যায় কিন্তু অনেক ভিভিআইপিরাও এই প্যারেড দেখতে উপস্থিত হবেন। সুতরাং সেই দিনের নিরাপত্তা কিন্তু যতটা সম্ভব আটোসাটো রাখা হবে বলে জানা যাচ্ছে বিশেষ সূত্র মারফত। এবং আরও একটি বিষয়, যে এই বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখার জন্য সাধারণ মানুষ যদি দেখতে চায় তাহলে তাদের পূর্বের ন্যায় কিন্তু অনেক কম ঝক্কি পোহাতে হবে, কারণ এইবার অনলাইনে কাটা যাবে এই প্যারেড দেখার টিকিট। অর্থাৎ বিভিন্ন সময় যে পাসের প্রয়োজন হয় এই প্যারেড দেখার সময়, বিশেষ বিশেষ দিনে উপস্থিত একদম সরাসরি প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে সেই প্যারেড দেখার জন্য যে ঝক্কি পোহাতে হয়, এই বছর কিন্তু সেই ঝক্কি পোহাতে হবে না। মানুষ সরাসরি অনলাইনে টিকিট কেটেই এই প্যারেড দেখতে পারবেন। সুতরাং পূর্বের ন্যায় কিন্তু এই বছর সাধারণ মানুষের জন্য এই প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থেকে নিজের সচক্ষে এই প্যারেড দেখা অনেকটাই সহজ হয়ে গেছে বলাই চলে। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।